লালমনিরহাটির হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া এলাকায় ভুট্টা ক্ষেত ছাগল দিয়ে নষ্ট করার প্রতিবাদ করায় এক নারী ও তিন শিশুকে মারধরের অভিযোগ উঠেছে মান্নার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার এ ঘটনায় ওই নারীর স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে মেয়ে এবং ভাতিজিকে মারধর করে টাকা বের করে নেয় প্রতিবেশী মান্নান, এমন অভিযোগ রাজ্জাকের। ফোন দিছে আমার পাড়া প্রতিবেশীর লোক যে আমার বউকে মারে সুতাইছে, ডাঙ্গে সুতাইছে, ছেলে মেয়ে সবাইকে ডাঙ্গে মারিয়া ছেলের কাছে 50,000 টাকা ধরিয়ে আমি আসতে বলছিলাম, সেই টাকা 50,000 কেড়ে নিয়েছে, সাইকেলও পর্যন্ত কেড়ে নিয়েছে, নিয়ে ওইগুলো সব নিয়ে বাড়িতে রাখছে, গ্রামবাসী যখন ভাঙিয়েছে তখন ওরা পালিয়ে গেছে। আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে মেয়ে ও ভাতিজি বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন মান্নান ও তার পক্ষের লোকজন। আর হাতীবান্ধা থানা পুলিশ বলছে অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।